Hello guys, welcome back to another horror game. Yes, আজকে আমরা একটা পুরানো গেম খেলতে যাচ্ছি, যেটা অনেক কিউট গেম, যেটা সবাই খেলেছে, যেটার নাম হলো টকিং টম। Yes, এখন তোমরা ভাবছো ভাই টকিং টম হরর কবে থেকে হইলো? টকিং টম হরর? হ্যাঁ ভাই, আমিও জানতাম না টকিং টম হরর। মানে আমি কালকে ইউটিউব দেখছিলাম, আর ইউটিউবের মধ্যে আমার একটা ভিডিও বারবার ইউটিউবে আসছিল, সেটা হলো এই ভিডিওটা দেখো। এরা সবাই টকিং টম খেলছে, আর এদের সঙ্গে নাকি হরর অ্যাক্টিভিটি হচ্ছে রাতের 3টার সময় খেললে। যেমন কি এখন তোমরা টাইম দেখতে পাচ্ছ, কটা বাজে? 2:50 বাজে ভাই, রাতের 2:50 বাজে, মানে আর 10 মিনিট পরই 3টে বেজে যাবে। তো আমিও আজকে ট্রাই করবো যে দেখি ভাই টকিং টম হরর হয় কিনা, নাকি সবাই তোমাদেরকে বুড়বক বানাচ্ছে, মিথ্যা কথা বলতেছে, তো সেটা আজকে আমরা ট্রাই করবো। এক কাজ করি, এই দেখো আমি চলে আসছি প্লে স্টোরের মধ্যে, আর এখানে আমি মাই টকিং টম টম ডাউনলোড করবো এখন। আর বাকি আমরা আজকে যেই ফোনে খেলছি, তোমরা তো জানো ভাই আমার স্যামসাং গ্যালাক্সি S24 Ultra খেলছি, যেটার মধ্যে আছে টাইটেনিয়াম বডি গ্রিপ। চলো ইনস্টল করা যাক এটাকে, আজকে দেখবো ভাই টকিং টম হরর হয় কিনা। মানে আমি জানতে চাই যে টকিং টম হরর হয় কিনা। মানে আমি কালকে রাতে অনেকগুলো ইউটিউব ভিডিও দেখেছি যেখানে সবার সঙ্গে নাকি হরর অ্যাক্টিভিটি হয়, মানে টকিং টম নাকি তোমার সঙ্গে কথা বলে। তার জন্য গাইস আজকে আমরা টকিং টম খেলবো, আমি অলরেডি ডাউনলোডে বসিয়ে দিয়েছি। আজকে তো ভূত বার করেই ছাড়ো ভাই টকিং টমের সঙ্গে। দেখো সবাই এই গেমটা খেলে, আর গেমের মধ্যে তাদের সঙ্গে হরর অ্যাক্টিভিটি হয়, কিন্তু আমি গাইস একটা লেভেল উপরে যাবো। আমি শুধু গেম না, রিয়েল লাইফ টকিং টম নিয়ে চলে আসছি। ইয়েস গাইস, আমি এই রিয়েল টকিং টম নিয়ে চলে আসছি আজকে, এটা দিয়েও ট্রাই করবো 3টার সময়। দেখো 2:52 বেজে গেছে অলরেডি, মানে এখন শুধুমাত্র 8 মিনিট বাকি আছে 3টে বাজতে। আর হ্যাঁ, এখন রাত দুপুর 3টার সময়, আমি করতেছি না, তোমাদেরকে আমি প্রুফ দেখা দিচ্ছি। দেখো দেখলে তোমরা বাইরে, দেখলে রাত এখন, ঠিক আছে আমি দুপুরবেলা করতেছি না। ওকে, তো গাইস আমাদের গেম দেখো ডাউনলোড হয়ে গেছে, তো চলো এটাকে প্লে করা যাক। এই দেখো গাইস আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। ওকে, আমি পুরো এক্সাইটেড ভাই গেমটা খেলার জন্য, যে কি হয় এখানে। বলছে যে আমার বয়স কত? ওকে, আমার বয়স দিয়ে দি। চলো এই তো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। আর এখানে কি একটা বাক্স আসলো, বাক্স থেকে এখন আমাদের টকিং টম বাড়াবে। এই যে আমাদের টকিং টম বাড়া ভাই, বাড়াই যা ফটাফট। টকিং টম, টকিং টমের সাথে কথা বলবে এই টকিং টমটা? কিন্তু কথা বলে গাইস, তোমাদেরকে একটা ডেমো দেখা দিচ্ছি। এই দেখো, চাইনা ভাই কি বললো, ভাই একে একটু সাইডে রাখ, আগে আমরা গেমটা খেলি তারপর দেখা যায়। আরে ভাই বাড়া, টকিং এই তো মারা গেছে। হ্যালো হ্যালো টকিং টম, এই গেমটা আমি ছোটবেলায় অনেক খেলছি। এই গেমটা হরর কিভাবে হইতে পারবে আমি বুঝতে পারছি না, কিন্তু এটার অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাইবে, অনেক, আর মিলিয়ন মিলিয়ন ভিউজ। আচ্ছা আমি ভাবলাম যে আমিও একটু যদি 1-2 লাখ ভিউজ চলে আসে। ওকে কি বলছে, আই এম হাংরি, লেটস গো টু দ্য কিচেন। ওকে কিচেনে চলো। ওকে, তো আমাকে এখন একে খাবার খাওয়াতে লাগবে, যতটুকু আমি বুঝতে পারছি। একে খাবার খাওয়াই দে, খাবার খাওয়াই দিছি ভাই। এবার কি হবে, আই হ্যাভ টু পি। আবে এখন একে বাথরুমও নিয়ে যেতে লাগবে। চলো ভাই বাথরুমে নিয়ে, এগুলা কি করতেছি ভাই বাথরুমে নিয়ে? ওই দেখো চোখ মারতেছে। আরে হরর কখন হবি তুই, হরর কখন হবি, হরর কখন হবি? বাকি গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, ফটাফট সাবস্ক্রাইব করে দাও। এবারে কি আমাকে কি বলছে, আই ওয়ান্ট টু প্লে। কি এখন আমাকে খেলাতে নিয়ে যেতে লাগবে, পেট মি প্লিজ। একে আমাকে আদর করতে লাগবে, আদর করতে লাগবে। হ্যালো, এরকম করে আদর করে, এরকম করে আদর করে। দেখো কি হচ্ছে। ওকে আই এম স্লিপি। ওকে আমাদের এখন টকিং টমের ঘুম পেয়ে গেছে, তো এখন আমাকে ঘুম পাড়াতে লাগবে। কি কি করতে হচ্ছে ভাই ভূতের জিনিস দেখার জন্য? আমার যতটুকু মনে হয় যে কোনো ভূত মুত নাই, সবাই তোমাদেরকে বোকা বানাচ্ছে। টার্ন অফ দা লাইটস। ওকে বন্ধ করে দিলাম, হ্যাঁ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবার ঘুমিয়ে ঘুমিয়ে গেল ভাই। নেম ইউর কিটেন। ওকে আমাকে না আমার বিড়ালটার নাম দিতে লাগবে। একে নাম কি দেবো আমরা, এর নাম দিব আমরা বিড়াল। ইয়েস, আমরা এর নাম দিব বিড়াল। ও এই গেমের মধ্যে লেভেলসও আছে। ওকে আমরা 2 নম্বর লেভেলে যাবো এখন। ওকে এবার আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের টকিং টম এখন শুয়ে আছে, এখন আমাদের কথা রিপিট করবে আর কিছু না। ওকে এবার আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের টকিং টম এখন শুয়ে আছে, এখন আমাদের কথা রিপিট করবে আর কিছু না। আবে চুপ, আবে চুপ হয়ে যা ভাই, চুপ হয়ে যা, হয়ে যা ভাই। আরে চুপ না, আরে চুপ না, আমাকে চুপ বলছে। আরে আমারই কথা রিপিট হচ্ছে। ওকে তো আমরা চলে আসছি মেইন পেজের মধ্যে। ওকে তো আমরা চলে আসছি, কি আমি চুপ করব কি ভাই? এবার আমরা চেক করবো যে কি কি হয় এই গেমটার মধ্যে। এক মিনিট ধরো, হ্যাঁ এখন কয়টা বাজে? দেখো গাইস অলরেডি 2:56 বেজে গেছে, 2:56 হয়ে গেছে, মানে শুধুমাত্র 4 মিনিট বাকি আছে। করা যাবে কি, একে আমাকে খাওয়ার খাওয়াতে লাগবে। কি এনে খাওয়ার, খাওয়ার খাওয়া, খা খা খা, খাওয়ার খাই নিছে, এনে খাওয়ার খা, খাওয়ার খাই নিছে। আমাকে শুধু এখন 3টা বাজার ওয়েট করতে লাগবে। গাইস 3টার সময় না, আমি শুনছি নাকি এ আমার কথা রিপিট করে না, এ আমাকে উল্টা অ্যান্সার দিবে, জবাব দিবে। বাকি 3টা পর্যন্ত আমার মোবাইলে চার্জ থাকবে। তো আমি ভুলে গেছিলাম ভাই, এই ফোনের মধ্যে আছে 5000 mAh এর ব্যাটারি। আর হ্যাঁ, এর মধ্যে আছে অ্যাডভান্স পেপার কুলিং চেম্বার, যেটা বড় বড় গ্রাফিক গেমস এর ইজিলি চলে যায় ভাই। ওকে এখন আমি একে না স্নান করাচ্ছি। দেখো স্নান করাই দিলাম, সাবান মাখিয়ে দিলাম, পুরা ভাই ফেনা ফেনা করে দিছি এর মুখ পুরা। এবার কি করতে লাগবে, শাওয়ারটাকে নিচে নিয়ে আসতে লাগবে, আর একে এরকম করে ভিজাইতে লাগবে, ব্যাস ইজি ভাই। এগুলা গেম খেলে আগে পুরা খুশি হইতাম আমি, এখন তো এগুলা বাচ্চা কাচ্চা গেম ভাই, এগুলা গেমে অত মজা পাই না আমি। কিন্তু আগে ভাই এই গেম গুলো খেলার জন্য আমি অনেক, চুপ 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 ভাই চুপ, একে বন্ধ করা যাবে না এর মুখটা। এই হরর অ্যাক্টিভিটি কর ফটাফট। কি করতেছ না ভাই, হরর
অ্যাক্টিভিটি হরর হরর অ্যাক্টিভিটি কর হরর অ্যাক্টিভিটি হরর অ্যাক্টিভিটি কর হরর অ্যাক্টিভিটি আমারই কথা রিপ্লাই দিচ্ছে। এই দেখো ভাই আমি টকিং টম কে না জামা পরাইতে পারবো। এই দেখো কতগুলো জামা, কোনটা ড্রেস ভালো লাগতেছে? এক মিনিট আমি না আগে জামা পরাই, ঠিক আছে? কোনটা ড্রেস পরলে একে ভালো লাগবে? এই দেখো ভাই এই ড্রেসটা কত ভালো লাগতেছে দেখতে, মানে অনেক সুন্দর লাগছে, কিউট লাগতেছে, তো আমি ভাবতেছি এটাই পরাবো। লেটস গো। ওকে আমার যতটুক মনে হচ্ছে টকিং টমের না এখন ঘুম পেয়ে গেছে। দেখো রাত হয়ে গেছে তো আমার যতটুক মনে হচ্ছে এখন একে ঘুম পাবে। এই দেখো গাইস আমাদের টকিং টম এখন এখানে শুয়ে আছে বিছানার মধ্যে। এখন একে আমাকে ঘুম পাড়াতে হবে। হ্যালো টকিং টম, আমার কথা রিপিট করতে লাগবে না, ঘুমাই যা। আমি না আগে টকিং টম এগুলা খেলতাম না, এরকম করে খালি মারতাম এদেরকে। এখন হবে হরর অ্যাক্টিভিটি এই গেমটার মধ্যে। মানে সবাই তো এটাই বলছে যে হরর অ্যাক্টিভিটি হয় কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে তিনটার সময় হরর অ্যাক্টিভিটি হয় এই গেমটার মধ্যে। এখন তো টকিং টম ঘুমাচ্ছে কিন্তু জানি না এখন কি হরর অ্যাক্টিভিটি হবে। আমি অনেক জনের ভিডিও দেখছি ইউটিউবের মধ্যে যাদের মধ্যে না টকিং টম কথা বলে, জানি না এখন এটা রিয়েল না ফেক, কিন্তু আজকে আমরা ট্রাই করব। তারপর আমাদের রিয়েল টকিং টম দিয়ে ট্রাই করব যে এই রিয়েল টকিং টম হরর অ্যাক্টিভিটি করে কিনা। হ্যালো টকিং টম, আমার আগে পুরো কথাটা শোন। তুই কি ভূত? আমি জানি না ভাই আমি কি জিজ্ঞাসা করতে, আমি জানি না কি করতে লাগবে আমাকে। তুই ভূত নাকি? আমি না ভিডিওর মধ্যে দেখছি যে সবাই কি করে, সবাই না কোশ্চেন জিজ্ঞেস করে আর রিপ্লাই দেয় অ্যান্সার দেয়, সেটা ট্রাই করবো। টকিং টম তুই কি ভূত? বললো এক মিনিট আমি এর পায়ে মারলাম তার জন্য। ও আচ্ছা আমি মারতেছি, ওই যে এই পড়ে গেল। আরে ভাই কি হচ্ছে নাকি গেমের মধ্যে? আরে ভূত কখন হবে? তিনটা বাজে গেছে, রাত তিনটা বাজে, ভূত হো? এই টকিং টম তুই জানিস আমি কে? আমাকে চিনিস তুই? হ্যাঁ দি বাংলা গেমার। ও ভাই ভাই রিপ্লাই দিল, তোমরা দেখলা এখনই বললো দি বাংলা। আমি কি ভুল শুনলাম? না আমি কি ভুল শুনলাম? ভাই ভাই গেম বন্ধ কর, গেম বন্ধ কর ভাই, গেম বন্ধ, গেম বন্ধ করো কি ভাই? হরর অ্যাক্টিভিটি হচ্ছে আমার রাত্রেবেলা, আমি একা ঘুমাই ভাই, আমাকে ভয় লাগে। গেম ও গেম করতে অফ করে। গাইস তোমরা তো দেখলে যে এখনই তো ভাই টকিং টম আমাকে রিপ্লাই দিলো, তার জন্য গাইস আমি একটা নতুন গেম ডাউনলোড করে নিয়েছি, যেটা হলো মাই টকিং টম কিডস বা বাচ্চা টু। অনেক রকমের টকিং টম আছে ভাই প্লে স্টোরের মধ্যে, তোমরা গিয়ে চেক করতে পারো। তো আমি এটার মধ্যে দেখবো যে এটার মধ্যে কিছু হরর অ্যাক্টিভিটি হয়নি। এ তো নোংরা হয়ে আছে, একে একে স্নান করাতে লাগবে। স্নান স্নান করো কোথায় করো? স্নান কোথায় করে ভাই? ওকে তো একে ওয়াশরুমের মধ্যে নিয়ে চলে আসছি, একে স্নান করাতে লাগবে। এই তো স্নান করাতে নিয়ে চলে আসছি। যাই বলো কিনা ভাই এগুলা গেম খেলতে ভাই মজা তো আসে একটু একটু। প্রথমে আগে একে সাবান দিয়ে মাখাই দাও, পুরো ফেনা ফেনা করে দাও, ব্যাস নাইস। এবার কি করতে লাগবে, স্টারটাকেও লাগাই দাও এরকম করে, ব্যাস। এখন দেখো একদম পরিষ্কার হয়ে যাবে। এবার শাওয়ার দিয়ে এরকম করে, ব্যাস। এই তো আরে ও আমি কেন মজা পাচ্ছি গেমটা খেলে জানি না, হয়ে গেছে না? এবার চল এবার কোথায় নিয়ে যাবো তোকে, এবার কে খাওয়ারও খাওয়াই দিই। আমার যতটুকু মনে হচ্ছে এই টকিং টমটা যে বাচ্চাটা যে আছে এরকম করে কেন আছে ভাই, এরকম মানে কেন করে হাগা পাইছে নাকি? ও হ্যাঁ এর হাগা পাইছে, সত্যি করে হাগা পাইছে ভাই। কি গেম এগুলা, কত খেলছিস এরকম গেম? হয়ে গেছে শান্তি ভাই, বাবা লেভেল বেড়ে গেল, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এবার একটু হরর অ্যাক্টিভিটি। তুই চিনিস আমি কে? আমি রাহুল। ভাই এও কথা রিপিট করছে, রিপ্লাই দিচ্ছে না, মুখ ভাঙাচ্ছে ভাই, এ তো আরো মুখ ভাঙাচ্ছে আমাকে, ম্যাম ম্যাম কি কি বলতেছে। হ্যালো হ্যালো টম ভাই আমার মজা করাচ্ছে ভাই এর সঙ্গে, এই গেমটা তো আরো খেলবো না। ওকে তোকে যেমন কি তোমরা দেখলে আমি দুইটা টকিং টম ট্রাই করে নিলাম, একটা তো ভাই আমাকে রিপ্লাই দিছিল যেটা অনেক ভয়ানক ছিল, কিন্তু পরের গেমটার ভাই কিছুই হলো না। তো আমি জানি না যে এগুলো কি হচ্ছে। লাইন চলে গেল আমার, না লাইন তো যায়নি কারণ অন্য লাইটটা চলতেছে। এক মিনিট আমি না ঠিক করে হলো এটাকে একবার দেখে আসি। তো গাইস আমি না এখন লাইটটা দেখে আসলাম, সবকিছু তো ঠিকই আছে, তবু আমার লাইন কেন গেল আমি বুঝতে পারলাম না, কিছু তো একটা প্রবলেম ভাই। গাইস এখন টাইম দেখো 3:11 বাজে আর এখন আমি টকিং টম খেলছিও না, এখন হরর অ্যাক্টিভিটি হচ্ছে। লেটস গো গাইস, এখন আমাদের টাইম টকিং টম ট্রাই করার, রিয়েল টকিং টম ট্রাই করার। দেখো এটার এই টকিং টমটা না, দেখো পিছনে একটা সুইচ আছে, এটাকে অন করতে লাগবে আমাকে সবার আগে। এটাকে আগে অন করে দিই, এই দেখো অন হয়ে গেছে। আর এই টকিং টমটাও না গাইস কথা বলতে পারে, রিপিট করে ভাই কথা শুধুমাত্র। একে দেখো আমি না একে গুদগুদিও দিতে পারবো, দেখো এখানে ভাই এটা কি একদম চুপ থাক। ভাই কে আমি মারলাম, এ
চুপ হয়ে যায় একটু। ভাই একে আমি মারলাম আর একে ব্যথাও লাগে, আউচ বলে। আমি জানি না কেন মজা পাচ্ছি, কিন্তু মজা পাচ্ছি ভাই। হরর অ্যাক্টিভিটি ছাড়াও মজা পাচ্ছি ভাই আমি। এটা একদিন ধরো, এই দেখো একে মারবো এখন। গান করতেছিল ভাই, কত ভালো গান করতেছিল। একদিন দাঁড়াও, ধরো কিছু তো একটা দাওয়াইলো, আমি গান করলো, কিছু একটু একটা করলাম আমি। ভাই এই টকিং টমটা তো ভাই গেমের থেকেও বেটার ভাই। দেখো এটা দেখতে বেশি ভালো আছে, এই দেখো, কিন্তু কোনো হরর অ্যাক্টিভিটি করতেছে না ভাই। দেখি আর কি কি করতে পারে এই টকিং টমটা। ভাই একে আমি ধরলে এ বলে কি ডু নট টাচ। ভাই একে এখন আমি ধরবো, এ আমাকে বলে ডু নট টাচ মি। কি এটা ভাই, কি তুইও কি এরকমই ফালতু ভাই? হরর অ্যাক্টিভিটি কিছু করিস কি তুই? হ্যালো গাইস, সাবস্ক্রাইব করে দাও সবাই চ্যানেলটাকে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ফটাফট সাবস্ক্রাইব করে দাও। ইউ টাচ মাই বাট, তো পিছন কখন ধরলাম আমি ভাই? ভাই ভুলভাল কথাবার্তা বলে ভাই। না গাইস, আমি তোকে সিরিয়াস, আমি যেটা চেক করতে আসছি ভাই, হরর কিছু হয় কি না। দাঁড়া একে নাম কিছু কোয়েশ্চেন করি, তাহলে হয়তো আমাকে অ্যান্সার দিবে। দেখো গাইস, এবার আমাদেরকে ভালো মতো ট্রাই করতে লাগবে। হ্যালো, তোর নাম কি? আমার নাম টকিং টম। আমি চাই না ভাই আমার ঘরে ভূতপুন চলে আসুক, টকিং টম চলে আসুক। বাকি এর একটা না বুনু আছে, টকিং অ্যাঞ্জেলা। ভাই এদের এতগুলো গেমের পার্টস আছে ভাই। মাই টকিং টম, মাই মাই টকিং টম টু, মাই অ্যাঞ্জেলা ম্যাঞ্জেলা। তোমরা কমেন্টে বলে যে আমি টকিং অ্যাঞ্জেলা ম্যাঞ্জেলা ট্রাই করবো কিনা। ভাই টকিং টম তো কিছু হরর বেরোলো না, মানে শুধু এইটা একটু হরর বেরোলো ভাই, এটা একটু ভয়ানক ছিল। বাকি আজকের ভিডিও এতটুকু রাখি, তোমরা গেম প্লেটাকে ফরোয়ার্ড লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি যাচ্ছি ভাই, আমাকে এটা না বাইরে ফেলে দিয়ে আসতে লাগবে, মানে বাইরে ফেলে আসতে লাগবে, এটাকে আমি আর ঘরে ঢুকাবো না ভাই, অনেক ভয়ানক ছিল।